গত বছর লকডাউনের পর থেকে আমার ছেলেটা অনেক পড়াশুনো করে, সারা দিন রুমে থাকে। যাই একটু দেখে আসি ও কি করছে। ও বাবা, তুমি কি করো? এত পড়াশুনো করলে মাথা তো নষ্ট হয়ে যাবে, মাঝে মাঝে একটু রিল্যাক্সের দরকার আছে না? কি যে বলো বাবা, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এবার যদি অটো পাস না হতো, আমি কিন্তু ফার্স্টই হতাম। আহ, কি শান্তি যে পেলাম! ঠিক আছে বাবা, তুমি পড়ো, আমি আর তোমাকে ডিস্টার্ব না করি। যাই, আমি ওই পাশে গিয়ে একটু টিভি দেখি। আচ্ছা মামা, তুমি যাও, রেস্ট নাও, আমি একটু পড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি খেলি ভিডিও গেম আর বাবা ভাবে পড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি একটা শান্তি! ছেলেটা আমার মুখটা এবার উজ্জ্বল করবে। অটোপাস না থাকলে ও বলছে ও এবার ফার্স্টই হতো। দেখা যাক এবার কি হয়। জিনা, এভাবে সন্তানদের হাতে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ছেড়ে দিবেন না। ওরা কি করে না করে খোঁজ খবর রাখুন। ক্লাস শেষ হলে এই জিনিসগুলা হাত থেকে নিয়ে নিন, তা না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজে হাতে নষ্ট করবেন। ধন্যবাদ সবাইকে।